হতে পারে তুমি সদ্য প্রেমে পড়েছ হতে পারে তোমাদের সম্পর্ক কয়েক মাস কয়েক বছর অতিক্রম করেছেন তোমরা প্রত্যেকেই চাও চোদ্দই ফেব্রুয়ারি দিনটাকে খুব স্পেশাল করে তুলতে নিজের প্রেমিক বা প্রেমিকাকে খুব একটা স্পেশাল ফিল করাতে এবং মধ্যগত পুরো দিনটা খুব ভালোভাবে কাটাতে কিন্তু কিভাবে কাটাবো কিভাবে কাটালে তোমার প্রেমিক বা তোমার প্রেমিকা তোমার প্রতি ইমপ্রেস হবে কিভাবে কাটালে তোমাদের এই চোদ্দোই ফেব্রুয়ারি একটা মেমোরেবল দিন হয়ে থাকবে তো সেই সমস্ত উপায় বাতলাতে চলে এসেছি আমি পিয়ালি তো ভিডিওটা পুরো লাস্ট অবধি দেখবে আমি তোমাদেরকে এমন অনেক টিপস দেবো যাতে এই দিনটা তোমাদের কাছে অনেক 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 বেশি স্পেশাল হয়ে ওঠে তো যদি এমনটা হয় যে তোমরা তোমাদের দিনটাকে স্পেশাল তো বানাতে চাইছো কিন্তু তোমাদের বাজেটের অবস্থা খুবই শোচনীয় তো আমি বলবো যে কম পয়সাতেও তুমি খুব ভালো একটা উপহার তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে দিতে পারো সেটা হচ্ছে গোলাপ ফুল গোলাপ ফুলকে আমরা ভালোবাসার প্রতীক হিসেবে চিহ্নিত করি তো তুমি তোমার গার্লফ্রেন্ডকে বা তুমি তোমার বয়ফ্রেন্ডকে একগুচ্ছ লাল গোলাপ ফুল যদি দাও তো অটোমেটিক্যালি তার মুখে একটা হাসি ফুটবে এবং তার ভালো লাগবে তো আমি বলবো যে নিজের দিনটাকে স্পেশাল বানাতে হলে অবশ্যই একগুচ্ছ গোলাপ তাকে প্রেজেন্ট করো এই দিনটাতে দ্বিতীয়ত তোমরা যেহেতু এই দিনটাকে খুব স্পেশাল বানাতে চাইছো তো তোমাদের টার্গেট হওয়া উচিত যে তোমরা দিনের বেশিরভাগ সময়টা যাতে একসঙ্গে কাটাও সেই জন্য তোমরা দুজনে মিলে একসঙ্গে মুভি দেখতে যেতে পারো একসাথে কোনো রেস্টুরেন্টে খেতে যেতে পারো এমন কোনো পার্ক বা প্লেসে যেতে পারো যেখা যেটা তোমার এবং তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড দুজনকারই পছন্দ মোদ্দা কথা হচ্ছে যে যেভাবেই কাটাও এবং যেখানেই কাটাও দুজনে একসাথে কাটাও এবং খুব ভালো ভালো কথা বলো নিজেদের অ্যাপ্রিশিয়েট করো এবং যেইটুকু টাইম তোমরা একসাথে কাটাবে সেইটুকু টাইমে একদমই ঝগড়া করো না সেইটুকু টাইমে অন্য কারোর কথা বলো না জাস্ট তোমাদের দুজনের কথায় তোমরা বলো এবং তোমরা যদি চাও তো ক্যান্ডেল লাইট ডিনারও করতে পারো এটা তোমার গার্লফ্রেন্ড বা তোমার বয়ফ্রেন্ডকে অনেক বেশি ইমপ্রেস করবে ভ্যালেন্টাইন ডেতে আমরা একে অপরকে গিফট অবশ্যই দিই আমার মতে তুমি তোমার পার্টনারকে এমন কিছু গিফট দাও যে গিফটটা তার দরকার যে গিফটটা তার প্রয়োজনে লাগতে পারে তো তুমি যদি একটা মেয়ে হও তো তুমি তোমার বয়ফ্রেন্ড বা তোমার হাজবেন্ডকে একটা ওয়ালেট গিফট করতে পারো একটা ওয়াচ গিফট করতে পারো হেডফোন গিফট করতে পারো পেন ড্রাইভ গিফট করতে পারো লেদারের জুতো গিফট করতে পারো ড্রেস গিফট করতে পারো এরকম প্রচুর গিফট আছে ছেলেদের তুমি যদি একটা ছেলে হও যে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো তুমি তোমার গার্লফ্রেন্ড বা তুমি তোমার ওয়াইফকে পারফিউম গিফট করতে পারো ডেরি বিয়ার গিফট করতে পারো পাস গিফট গিফট করতে পারো তার কোনো সাজার জিনিস ফুরিয়ে গিয়ে থাকলে বা তার দরকার থাকলে সেটা তুমি তাকে গিফট করতে পারো তো আমি বলবো যে এন্ড অফ দ্য ডে এমন কিছু তাকে গিফট করো যেটা তার দরকারে লাগবে দেখবে তাতে সে অনেক বেশি খুশি হবে তুমি যদি এই দিনটাকে তোমার এবং তোমার পার্টনারের কাছে খুব স্পেশাল বানাতে চাও খুব মেমোরেবল একটা ডে বানাতে চাও তাহলে তুমি এই কাজটা করতে পারবে যে কাজটা আমি তোমাকে বলতে চাইছি যেটা হচ্ছে তোমাদের অনেকগুলো পিক নিয়ে একটা মুভি তৈরি করো তো সেইটা বানিয়ে তার মধ্যে কিছু গান অ্যাড করো তো সেটা তুমি তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা তোমার পার্টনারকে দাও সে অবশ্যই অনেক বেশি খুশি হবে এবং এটা তোমাদের দুজনকার জন্যই একটা মেমোরেবেল দিন হয়ে থাকবে বা একটা মেমোরেবেল মুহূর্ত হয়ে থাকবে তো এই সমস্ত ট্রিক ইউজ করে তুমিও তোমার ভ্যালেন্টাইন ডে অনেক বেশি স্পেশাল অনেক বেশি রোম্যান্টিক অনেক বেশি মেমোরেবল বানিয়ে ফেলতে পারবে তো আজকের মতো এই কটা টিপসে আমি তোমাদেরকে দিচ্ছি